हेलो ভিউয়ার্স দিস ইজ ওয়াজেদা ফ্রম গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আজকে আমি এই মুহূর্তে আছি হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং এ আমি 5 বছর জব করেছি এখানে তো এটা আমার খুবই খুবই একটা এক্সাইটিং প্লেস আমার খুবই ভালো লাগার একটা জায়গা এই ভিতরটা অনেক সুন্দর অনেক বড় ক্যাম্পাস আর হচ্ছে এই দিকটাতে পাট ক্ষেত যেহেতু পাট গবেষণা ইনস্টিটিউটে পাট নিয়ে গবেষণা করা হয় এখানে পাট ক্ষেত এই জায়গাটা পাট চাষ করা হয় আর হচ্ছে এদিকে পিছন দিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিজিআরআই এর আর অন্য বিল্ডিংগুলো আর হচ্ছে আমি যেটাতে বসতাম সেটা হচ্ছে আমার এক্সাক্ট পিছনে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এই বিল্ডিংটাতে আমি এক্সাক্ট এই বিল্ডিংটাতে আমি বসতাম তো খুবই ভালো লাগে একটা জায়গা আমি আজকে এখানে আসছি হচ্ছে আরেকটা কারণ আছে এখানে আমি যদিও জব করি না এখন আমার এক্স কলিগ আছে লিলিয়া পাও রিফার জন্মদিন রাইট রিফার জন্মদিন ওরা এই কোয়ার্টারে থাকে এখানে পিছন দিকে কোয়ার্টার আছে থাকার তো ওখানে লিলিয়াপা থাকে ওখানে রিফার জন্মদিন আজকে ওখানে আমরা আসছি তো আমি ভাবলাম যে এখানে একটু শুট করে নেই এই জন্য আমরা গাড়ি থেকে এখানেই নেমে গেছি তো এই বিল্ডিংটার সামনে আমি একটু শুট করলাম যে আমার যেহেতু এখানে আমি জব করেছি 5 বছর আমার একটা আছে তো আমার ব্লগটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি লেটস স্টার্ট সুন্দর জায়গা না সুন্দর জায়গা না এখানে তো হাঁটতে ভাল লাগে ধান গবেষণা দিতে ধান নিয়ে গবেষণা তো এটা আমরা ভিতর দিকে যাচ্ছি কোয়ার্টারের দিকে যাচ্ছি এটা হচ্ছে বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে আমি প্রথমে জয়েন করেছিলাম পরে ওই নতুন বিল্ডিংটা হওয়ার পরে ওখানে চলে গেছিলাম তো লাবিবা খুব মজা পাচ্ছে আর হচ্ছে সামনে আমরা যাচ্ছি সামনে হচ্ছে কোয়ার্টার আমরা অফিস ক্রস করে সামনের দিকে যাচ্ছি আর বাম পাশে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ এটা সুবহানবাগ মসজিদ বলে এটা খুব সুন্দর একটা মসজিদ একবারে মানে রাজকীয় একটা মসজিদ তো এটার অপোজিটেই আছে লেক একটা সুন্দর একটা লেক আছে যেখানে ওযু করে সবাই ওযু করে এখানে নামাজ পড়ে তো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা আমার খুবই ভালো লাগার আর এত পদচারণা ছিল এই রাস্তাটার মধ্যে এই হচ্ছে লেকটা এই লেকের পারে বসে থাকে সবাই বিকালবেলা এত সুন্দর আর যখন আমি জব করতাম এই রাস্তাটা দিয়েই আসা যাওয়া করতাম এই জন্য খুবই মানে স্মৃতি রোমন্থন করছি আর হচ্ছে সামনের দিকে বাম দিকে একটা মাঠ আছে সেই মাঠটাই আগের মতোই সেই রকমই আছে কোনো চেঞ্জ নাই কোয়ার্টারগুলো সেই রকমই আছে কোনো চেঞ্জ নাই যেটা যেখানে থাকার সেটা সেইখানেই আছে কোনো রকম বাড়তি কোনো বিল্ডিং হয় নাই তো এই হচ্ছে কোয়ার্টার এখন থেকে এই পুরোটাই হচ্ছে কোয়ার্টার এগুলো হচ্ছে থাকার বাংলো অফিসারদের কোয়ার্টার আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি লিলিয়াপার বাসাটা আরেকটু সামনে এখানে ডান পাশে বাম পাশে দুই পাশেই কোয়ার্টার সরকারি বাসা তাই এরকম একটু পুরানো পুরানো লাগছে অনেক আগের এই কোয়ার্টারগুলা অনেক সুন্দর ক্যাম্পাসটা ভিতর অনেক জায়গা অনেক ভালো লাগতো যখন যোগ করতাম এখানে আমরা অলরেডি চলে আসছি না এক সপ্তাহ থেকে আসলাম একবারে ই হয়ে গেছে ছোট গাড়ি দিয়ে আসছি তো
এটা হচ্ছে লিলিয়াপার বাসার ভিতরটা একটু দেখা ভিডিও করেছি আমি। সুন্দর লাগতেছে আজকে রিভারের হোয়াইট অফ হোয়াইট কালারটা একদম। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানটায় দাঁড়া, ওই হ্যাঁ ফাঁকা জায়গাটাতে। কি গান ছাড়া যায়? তোমার বার্থডেতে গানই ছাড়বে না? তোমার যেটা পছন্দ সেটা ছাড়। রিফার কোনটা পছন্দ? আমি প্রথম সেই ডিগ্রি অর্জন করেছি। আমি আমি এখনো লিখি কি হয়েছে কি হয়েছে সো ভিউয়ার্স, নিশ্চয়ই দেখেছেন আমার আজকের ব্লগ, আর ভালো লেগেছে। আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা, আর আমার পেজটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই আমার পেজটাকে লাইক করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, বই পড়বেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।